রবিবার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদের শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। এবারে প্রথা ভেঙে দিল্লির কর্তব্য পথে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী সহ এনডিএ সরকারের মন্ত্রীরা। আর এই শপথ গ্রহণকে ঘিরে রাজধানীতে এখন সাজো সাজো রব। রবিবারের এই শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা মাথায় রেখে দিল্লির নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে। জানা গিয়েছে আগামী 9 ও 10 তারিখ নয়াদিল্লি অঞ্চলকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবন সহ সমস্ত মধ্য দিল্লি অঞ্চলকে 5-স্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। পাশাপাশি এনএসজি কমান্ডো এবং ড্রোনের মাধ্যমে গোটা এলাকায় নজরদারি চালানো হবে। সেই সঙ্গে নজরদারি চালানোর জন্য 500 CCTV বসানো হয়েছে বলে সূত্রের খবর। গোটা নয়াদিল্লি অঞ্চলে 144 ধারা জারি করা হয়েছে বলেও সূত্রের খবর। ক্যালকাটা নিউজ।